নমস্কার, আপনারা শুনছেন অ্যালাবাস্টার স্টুডিওস, আমি অর্ক। আজকে আমার লেখা গল্প প্রতীক্ষা শোনাবো আপনাদের। গল্প পাঠে আমার সাথে রয়েছে আমার বন্ধু শুভেচ্ছা। শুরু হচ্ছে প্রতীক্ষা। যখন প্রথম তার মেসেজটা পেয়েছিলাম, তখন মনটা আনন্দে দুলে উঠেছিল। মনে হয়েছিল এবার সব কিছুর সমাধান আমার হাতের মুঠোয়। সে মেসেজ করে লিখেছিল চৌরাস্তার মোড়ে দাঁড়াতে। আমি তো দৌড়াতে দৌড়াতে কোনো মতে সেখানে পৌঁছে দেখি ও এখনও আসেনি। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর সে এলো। সেখান থেকেই আমার ওর জন্য প্রতীক্ষা শুরু। আমি অখিল। হ্যাঁ, নামটা এত বাঙালি মার্কা না শোনালেও আমি কিন্তু মাথা থেকে পা পর্যন্ত পুরো দস্তুর বঙ্গবাহারে করা। এই সবে উচ্চ মাধ্যমিক দিয়ে কলেজে ভর্তি হয়েছি। আমার বাড়িতে লোক বলতে মা, বাবা আর আমি। বাবা আর্মি অফিসার, এককালে ইন্ডিয়া চায়না বর্ডারে পাহারায় থাকত। মা সেকেন্ডারি স্কুলের শিক্ষিকা, তাই শৈশবটা আমার স্বভাবতই খুব বেরসিক কেটেছে। কিন্তু এবার ইলেভেনে ওঠার পর নিজেকে বড় মনে হতে লাগলো। ভাবলাম এতদিন যা করিনি সব এইবার মিটিয়ে নেব। তখন সাল 1999, তখন ফোন ছিল আমার, তবে কথা বলা আর মেসেজ করা ছাড়া আর কিছুই হতো না তাতে। আর বাকি সব ছেলে মেয়েদেরই একই অবস্থা। ইলেভেনে উঠলেই সবার মনে তখন প্রেমে পড়ার জল্পনা খেলা করে। সেই কল্পনায় আমিও জড়িয়ে গেলাম। শ্রীজা আমাদের ক্লাসেই পড়ে আর এই অঞ্চলেই থাকে। প্রথমে আলাপ হলো, তা বদলালো বন্ধুত্বে, তারপর ধীরে ভালোবাসায়। আমি ভাবতেও পারিনি সিনেমার হিরোর মতো আমারও কেউ এরকম অপরূপ সুন্দর একজন জুটে যাবে। কিন্তু আমার গল্পে এই মধুর প্রেমের দিনগুলো নিয়ে নয়, আমি শোনাবো হতাশ হয়ে বিছানায় কাতরাতে থাকা সেই দুপুরের কথা। পড়তে পড়তে এক মুহূর্ত মোবাইলের দিকে তাকিয়ে উত্তরের অপেক্ষা। স্কুলের পর বাবা আমাকে লন্ডনে পড়তে পাঠিয়ে দেয়। আর্থিক অবস্থা ঠিকঠাকই ছিল আমাদের, কিন্তু বাবা বলেছিল পড়ার মধ্যে দেশে ফেরা যাবে না আর চাকরি করে ওখানেই সেটেল হতে হবে। তাই ওখানে চলে যাই আর ও থেকে যায় এখানে। তাই আমাদের কথা বলাটা প্রায় বন্ধ হয়ে যাওয়ার জোগাড়। ওর বাড়িতে মা বাবা খুব রাগি হওয়ার দরুন খুব কমই আমাদের কলে কথা হতো, আর অতিরিক্ত মেসেজ হলেও সমস্যা। তাই আমরা ঠিক করেছিলাম সপ্তাহে একবার ওর সব অভিজ্ঞতার কথা ও আমায় বলবে মেসেজে, আর আমিও তাই করব। প্রথম প্রথম ব্যাপারটা বেশ লাগত, একটা রেশ চলতো বুকের ভেতর। আর দুদিন, একদিন এই মেসেজ আসলো বলে, ওর মেসেজ পেয়েই আমি তখনই ওকে রিপ্লাই করে দিতাম। জানিস অখিল, পড়া শেষ করে যখন রাতের বেলা ছাদে যাই, এই কালো আকাশে অজস্র তারাদের মধ্যে তোকে খোঁজার চেষ্টা করি। টিভিতে এখন খেলা দেখি, যখন শচীন ভালো রান পায় তখন তোর কথা মনে পড়ে। নিশ্চয়ই এটা দেখে তুই রেগে টিভি বন্ধ করে দিয়েছিস। আর বল, ওখানের সবাই কেমন কেমন ঘুরছিস? শুনেছি বিদেশি মেয়েদের দেখতে ভারী সুন্দর হয়, তা ওদেরই দেখছিস খালি না পড়াশোনাও করছিস? আচ্ছা, নিয়ে যাবি আমাকে? বাবার তো আর ক্ষমতা নেই, তোর ওপর কি আশা রাখা যেতে পারে? পাগল নাকি, মেয়েদের দিকে আমি তাকাই না। তোর মুখটাই সারাক্ষণ চোখ বন্ধ করলে ভাসতে থাকে যে। হ্যাঁ, এখানে সব কিছুই ভালো, কলকাতার মতো অত ভিড়ভাড়টা নেই। তবে কি জানিস, এখানের বাতাসে সেই আমেজটা নেই যেটা গঙ্গার পাড়ে বিকেলে দুজনে বসে থাকার সময় পেতাম। সেই তৃপ্তিটা নেই যেটা দিনের শেষে বাড়িতে ফিরে মায়ের হাতের আলু পোস্ততে পেতাম। সেই স্বস্তিটা নেই যেটা ক্লান্ত চোখে তোর ঘাড়ে মাথা রেখে পেতাম। এখানে হয়তো সুখ আছে প্রচুর, শান্তিটা নেই। তুই ভালো আছিস তো? বাড়ির সবাই কেমন আছে? জানিস, কলেজে আমার চারজন বন্ধু হয়েছে, তারা বেশ ভালো। তোর কথা তাদের জানিয়েছি,
আর হ্যাঁ, বাড়ির সবাই ঠিক আছে? তোর বাড়ির সবাই ভালো তো? কাল বাটার দিকটা আবার গেছিলাম বন্ধুদের সাথে কলেজের পর, তোর কথা মনে পড়ছিল খুব। ওই শান্ত জলরাশি যখন পায়ের পাতা ভিজিয়ে যাচ্ছিল, আমার পাশে তোর পায়ের পাতা দুটো খুঁজছিলাম। বাড়ি ফেরার সময় দেবালয়ের পুকুর পাড়ের ফুচকার দোকানটা, এখন একা ঝাল দিয়েই খাই, আলাদা করে ঝাল ছাড়া তোর জন্য আর করতে হয় না ওনাকে। সময়টা মনে হচ্ছে থমকে গেছে রে, দিনে এই ছোটো ছোটো মুহূর্তগুলো নিয়েই দিন কাটছে আর আমাদের স্মৃতিগুলো মনে করিয়ে দিচ্ছে। তুই তাড়াতাড়ি ফিরে আসবি তো? দূর পাগল মেয়ে, সময় আবার কারোর জন্য থেমে থাকে নাকি? আমাদের মুহূর্তগুলো মনে করে কষ্ট পাওয়ার থেকে সেগুলোকে নিয়ে চেরিশ কর না হয়, আমি তো তাই করি, আর কষ্ট হয় না। এখন তোর কথা মনে করলে মনে হয় তুই কাছে চলে এসেছিস, তোকে অনুভব করতে পারি। হ্যাঁ, আমার বাড়িতে সবাই ভালো আছে, আমি এটা শেষ হলেই চলে আসবো রে, একটু অপেক্ষা কর, আর দূরে যাওয়ার প্রশ্নই উঠছে না। ফের দীর্ঘনা শুরু। ধীরে ধীরে বুঝতে পারলাম কি যন্ত্রণা নিজের আপন জনের থেকে দূরে থাকা। সৃজার কথা প্রত্যেক ক্ষণে ক্ষণে বুকে এসে বিদ্ধ। মাঝে মাঝেই অনিশ্চিত হয়ে পড়তাম, সৃজারও কলেজ আছে, ওখানেও ছেলেরা আছে, এই নতুন যুগে এত দূরে থেকেও আমারই থাকবে তো সে। পরক্ষণে এই চিন্তা করতাম, এই কথা নিশ্চয়ই সেও ভাবে, আমি জানি যে আমার দিক থেকে আমি ঠিক আছি। তখনই নিশ্চিন্ত হই, সম্পর্কের ভীতিই বিশ্বাসে করা, আর সৃজাকে আশা করি ভালোভাবেই চিনি আমি। জানিস, আমি জিআরই বলে একটা পরীক্ষা হয়, সেটার জন্য পড়ছি। পরীক্ষাটা দিতে একটু খরচ হবে, তবে বাবা বলেছে তার সব কিছু দিয়ে দেবে আমার পড়াশোনার জন্য। ওটাতে স্কলারশিপ পেলে আমিও বিদেশ যেতে পারবো তোর মতো, ওখানে থাকবো, ওখানে পড়বো। তাই বাবা বলেছে বাকি জিনিস থেকে কম খরচ করতে। বোধহয় এরকম সপ্তাহ সপ্তাহে তোর সাথে আর কথা হবে না, কিন্তু চিন্তা করিস না, সুযোগ পেলে নিশ্চয়ই মেসেজ করব। আর যদি কথা বলে ওঠা না হয়, অপেক্ষা করবি তো? বাহ, এ তো দুর্দান্ত খবর। তুই ওসব নিয়ে ভাবিস না, ভালো করে পড়, নিজের স্বপ্ন পূরণ কর, আমি আছি তো। আমাদের গল্পে রাধাটা না হয় আমিই হলাম, আর একটুও দ্বিধা নেই রে, তোর সাথে যে কটা দিন কাটিয়েছি তা নিয়ে বেঁচে থাকতে পারব। কথাগুলো যত সহজে লিখেছিলাম তত সহজে যদি নিতে পারতাম। হায়, চোখ যখন ঝাপসা হয়ে এসেছে জলে, তখনই আরেকটা মেসেজ ঢুকলো ফোনে। উফ, তুই বাঁচালি আমায়, সত্যি তোর মতো সাপোর্টিভ খুব কমজনই হয়। আমি খুব খুশি আজ, তোর কথা খুব মনে পড়ছে রে, আবার আমাদের কবে দেখা হবে? উত্তর দিতে পারিনি, কি উত্তর দেব? এই প্রশ্নটাকেই তো অপেক্ষা করে এসেছি এতদিন, এই প্রতীক্ষার নিষ্পত্তি কবে হবে তা জানা বোধ হয় ঈশ্বরেরও অসাধ্য। আমাদের কথা ধীরে ধীরে কমে আসতে থাকে, এই দূরত্বকে দোষ দিই না, এটাই স্বাভাবিক নয় কি? আমাদের আলাদা একটা জগৎ তৈরি হয়ে গেছিল, দুজনই ব্যস্ত হয়ে পড়েছিলাম পড়ার মধ্যে, জিআরির জন্য প্রচুর খেটেছিল। এক এক করে যে স্বপ্নগুলো যত্নে তুলে রেখেছিলাম মনের কোণে, সেগুলোর পরিসমাপ্তি ভাবতে ইচ্ছা করছিল না। এখানে বেশ কয়েক মেয়ে বন্ধু হয়ে গেছিল আমার, সত্যি বলতে ওর কথা অতটা মনেই পড়ত না আমার। প্রথমে নিজের ওপর খুব রাগ হতো, কিন্তু ওরা বলে ওটাই নাকি নর্মাল। আস্তে আস্তে সেই খেয়ালটাও আর স্থায়ী হলো না, ভাবলাম সেও নিশ্চয়ই স্বচ্ছন্দে রয়েছে ওর নতুন বন্ধু বহলের সাথে। কিরে, ভুলেই গেছিস দেখছি নতুন বন্ধুদের পেয়ে, মেসেজ করিস না আর আগের মতো। যাকে ভালো কথা কি জানিস, আর মাত্র 3 মাস, 1 মাস পর শেষ পরীক্ষা আছে আমাদের, আর ওটা দিয়েই আমরা চাকরি পেয়ে যাব এখানে। সব কথা হয়ে গেছে, কিন্তু তার আগে একবার দেশে ফিরব, কত বছর দেখিনি তোকে।
আমি মোটেও ভুলে যাইনি। ভালো করে দেখ, শেষ মেসেজটা আমার পাঠানো। আসলে তুই ব্যস্ত হয়ে পড়েছিস জানিস, শুনেছি বিদেশে রঙিন জীবন, ঠিক কথাই বলে হয়তো তারা। আর আমার জিয়ারি সামনের সপ্তাহে, এক মাস পর তার রেজাল্ট। জানি না তুই আসলে আমি তখন কোথায় থাকব, হয়তো আরও কিছু প্রতীক্ষা করতে হবে আমাদের। এরপর আর কথা হয়নি আমাদের। চার বছর পর যখন বাড়ি ফিরেছি তখন সব যেন পাল্টে গেছে, সব কিছুই যেন নতুন মনে হচ্ছে আশেপাশে, সেই ব্যাপারটা যেন হারিয়ে গেছে। আর যথারীতি সৃজা চলে গেছে ক্যানাডা। মুশকিল হলো এই, ওর নাম্বার আর কাজ করে না, আর সেটা আমি জানতে পারলাম আবার লন্ডনে আসার পর। আগে জানলে ওর বাড়ি থেকে নতুন নম্বরটা জেনে নিতাম, কিন্তু এখন আর কিছু করার নেই। কাজে জয়েন করলাম, আমার সাহেবি জীবনধারা চলতে শুরু করলো। প্রথম প্রথম ধরতে পারছিলাম না জিনিসগুলো, একটু সময় দিতেই সব ঠিক হয়ে গেল। একটা মেয়েকে পছন্দও হলো আমার, কিন্তু দু একটা আলাপের পর তা আর এগোলো না। কারণটা অবশ্য আমি, কাকে ফাঁকি দিতে চাইছি আমি, কী করে বোঝাই যে এই আশপাশের রঙিন চিত্রর ভেতরে থেকে আমি বেরঙিন হয়ে পড়েছি। যে আমার জীবনে রং এনেছিল তা কেবল সৃজা, আর কেবল ওই তা পারবে। মাঝে হয়তো সহজলভ্য ভেবেছিলাম সব কিছু, আজ বুঝতে পারছি শান্তি পাওয়া কতটা মুশকিল। অনেকের কপালে এই সুখ আসে না, আমার কপালে এসেছিল কিন্তু আমি তা টিকিয়ে রাখতে পারিনি, যেরকম পারিনি আমার মাতৃভূমিকে ছেড়ে থাকতে। হ্যাঁ, আমি কলকাতায় ফিরে এসেছি। বাবা একটু গজগজ করছিল যে এত কষ্ট করে কেন বিদেশে পড়তে পাঠিয়েছিল সে, কিন্তু এখানে একটা ভালো পেয়ে গেছি অবশ্য। কিন্তু সৃজার আর দেখা নেই, তার বাড়ি গেছিলাম, বাড়ি তালা বন্ধ, আশেপাশের লোকেরা কেউ কিছু বলতে পারল না। ওর বন্ধুরা যারা কলকাতায় ছিল তাদের সাথে যোগাযোগ করতে জানতে পারলাম সৃজা ওখানে চাকরি পাওয়ার পর মা বাবাকে ক্যানাডায় নিয়ে গেছে, ওদের সাথেও আর যোগাযোগ নেই। দেখতে দেখতে আরও কিছু বছর কাটল, 26 পৌঁছেছি আমি। বাড়িতে মা রোজ বলে বিয়ে করতে, আমি ওতে কান দিই না। আমি আর কিছুর ওপরেই কোনো আশা রাখি না, নিজের কেউ বিকেলে অধিকাংশ সময় কাটাই। বাড়িতে ফিরতে রাত হয়, মাঝে মাঝে গল্পের বই পড়ি, খেলা দেখি, এভাবেই দিন চলছিল। এক রবিবার হাতে কাজ না থাকায় একটু বেরিয়েছিলাম, কোনো গন্তব্য ছিল না, নিজের স্মৃতি তাজা করতে যে রাস্তা দিয়ে হাঁটা উচিত সেখান দিয়েই হেঁটে যাচ্ছিলাম। বিকেল গড়ালে গঙ্গার পাড়ে এসে বসলাম, জলে লঞ্চ যাচ্ছে ওই পাড়ে, কটা মাঝি দাঁড় বেয়ে ঘাটে ফিরছে, বাকি সব পাল্টালেও এই স্থানটা পাল্টায়নি। অস্ত যাওয়া সূর্যের কোমল রেখা এসে জলে অপরূপ সৌন্দর্যের সৃষ্টি করছে। হঠাৎ ডাইনে তাকিয়ে দেখলাম কি যেন আমার দিকে হেঁটে আসছে, খানিক কাছে আসতেই খুব চেনা চেনা লাগলো তাকে। সে দেখি আমাকে লক্ষ্য করে এগিয়ে আসছে, তার মুখের ডান দিকে সূর্যের রেখা পড়েছে, এ যেন গঙ্গার থেকেও সুন্দর। কিছু বুঝে উঠবার আগেই সে আমার পাশে এসে বসল, কোনো ভরিন্দা না করেই সে বলল, দেশের কথা খুব মনে পড়ছিল, কালকেই ফিরেছি, ভাবলাম কাকিমা কাকুর সাথে দেখা করে আসি, এসে শুনলাম তুই এসেছিস, আন্দাজ করলাম কোথায় থাকতে পারিস, আন্দাজটা মন্দ করিনি, কি বলিস? কথা বলার মতো পরিস্থিতি ছিল না আমার, কোনো মতে নিজের কান্নাকে আটকাবার চেষ্টা করছিলাম। ততক্ষণে সৃজা আমার কাঁধে হাত রেখে বলল, বড় হয়েছিস বলে কি নিজের অনুভূতিকে লুকিয়ে রাখবি? আর চেপে রাখতে পারলাম না, অঝরে কাঁদতে থাকলাম দীর্ঘ 8 বছর। ঈশ্বর কি অবশেষে আমার অপেক্ষার সামনে মাথা নত করেছে। কোনো মতে বললাম, কেমন আছিস? কেমন আবার থাকবো, তোর মনে হয় তুই একাই অপেক্ষা করেছিলি এই দিনটার, আর আমি? তুই তো ফিরলি না, আমি লন্ডনে থাকতে পারিনি রে, চলে এসেছি এখানে 3 বছর আগে। রোজ ভাবতাম আজ তোকে দেখতে পাবো, আজ তুই ফিরবি। আর আমার কথা ভাব, ক্যানাডার আগে আমার আর কিছু ছিল না, যখন দেখলাম তুই ভুলতে বসেছিস আমায় তখন নিজের চোয়াল শক্ত করলাম,
ক্যানাডায় গিয়ে পরে চাকরি পেলাম। একটু স্থিত হয়ে আর ধৈর্য টিকল না রে, চলে এলাম। তাই ঠিক করেছিলাম কাকুর থেকেই তোর নতুন নাম্বার নিয়ে তোকে ফোন করব। তার আর দরকার হলো না। অনেক হয়েছে ফোন মেসেজ আর না। হ্যাঁ ঠিক। এই সৃজা, খুব বড় হয়ে গেছিস যে, পুরো বিদেশি মেম লাগছিস, কিন্তু হাসিটা পাল্টায়নি এখনো। এখনো ভ্রুগুলো জোড়াই আছে, গলার স্বরটা আরো মিষ্টি শুনতে লাগছে। আর তুইও তো ধেড়ে হয়েছিস দেখছি, সাহেব সাহেব মনেই হচ্ছে না, সেই মাঠঘাটের ছেলেই রয়ে গেলি। বাঙালি কায়দা আমাকে ছাড়তে চায় না রে, যতই বিদেশে থাকি না কেন। এই ধানসিড়েটির তীরে আবার ফিরে আসি বারবার। বাবা, কাব্যও করা রয়েছে দেখছি। তা সন্ধে হয়েছে, চ বাড়ি ফিরি এবার। ফেরার সময় দেবালয়ের ফুচকা খাবো, কত দিন খাইনি। হ্যাঁ তাই চল, আর আজকে ছাল দিয়ে খাবো। দেখা যাবে কত বড় ওস্তাদ এলো রে, চ এখন। ওর হাতটা ধরলাম আর হাঁটতে শুরু করলাম গঙ্গার পাড় ধরে। সূর্য ততক্ষণে অস্ত চলে গেছে আর রাস্তার দোকানপাটগুলোয় আলো জ্বলে উঠেছে। সব ভালো যার শেষটা ভালো, এরকম শেষ যেন আপনাদের সবার জীবনেই হয়। অসংখ্য ধন্যবাদ শুভেচ্ছাকে আমার সাথে এই গল্পে কণ্ঠ দেওয়ার জন্য। আমার কাজ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেল হ্যালো স্টার স্টুডিওস। আরও গল্প নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।